নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আজ রাধা অষ্টমী। আজ রাধা অষ্টমীর শুভ মুহূর্ত থেকে পাঁচ রাশির ভাগ্য চমকাতে চলেছে। আজ মধ্যরাত থেকে এই পাঁচ রাশির অর্থের ঝড় আসবে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি মহাকোটিপতি হতে চলেছে, আমি তো এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, অনেকেই জানতে চান যে কৌশিকদা এই সময়টা কতদিন থাকবে। দেখুন, রাধা অষ্টমী থেকে দুর্গা অষ্টমী পর্যন্ত এই পাঁচ রাশির ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি, তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। জয় রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, অবশ্যই কমেন্ট করুন। দেখুন, এই যে আজ মধ্যরাত থেকে যে রাশিগুলোর আমি কথা বলবো, সেই রাশিগুলো কিন্তু কপাল খুলতে চলেছে। কিন্তু আপনারা কি করেন, আপনারা রাশির নাম শুনে কিন্তু ভিডিওটি আপনারা কেটে চলে যান। আমি এই ভিডিওটি আপনাদের কাছে কেন দিচ্ছি, আপনারা এই ভিডিওটির মাধ্যমে না অনেক কিছু জানতে এবং শিখতে কিন্তু পারবেন। দেখুন, ঈশ্বরের কৃপা ছাড়া আমরা কিন্তু এক মুহূর্ত এগাতে পারবো না। একটা কথা আছে, মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে ফুরায় না। অর্থাৎ ঈশ্বরের যদি ব্লেসিং থাকে কি না, আপনি যে কোনো জায়গাতে কিন্তু সাকসেস পাবেন। আর ঈশ্বরের যদি আপনারা ব্লেসিং পেতে চান, সর্বোপরি আপনারা আপনার পিতা এবং মাতা, মা বাবাকে আগে আপনারা সেবা যত্ন, তাদেরকে ভালোবাসুন। দেখবেন ঈশ্বরের কাছে আপনারা যখন যাবেন কি না, যা চাইবেন তাই কিন্তু পাবেন। কারণ কি জানেন, আপনারা যদি মা এবং বাবা দুজনকে যদি আপনারা শ্রদ্ধা ভক্তি না করতে পারেন, আপনারা যতই ঠাকুর দেবতার কাছে যান না কেন, কোনোটা কাজ হবে না, সব কিছু নিষ্ফল হয়ে যাবে। সব থেকে আমাদের বড় ঈশ্বর কে জানেন, সেটি হচ্ছে আমাদের পিতা এবং মাতা। এই পিতা মাতার যদি আশীর্বাদ যদি থাকে কি না, আমাদের ভাগ্য কিন্তু চমকাবে। অর্থাৎ এই রাধা অষ্টমী থেকে দুর্গা অষ্টমীর মধ্যে এই পাঁচ রাশির ঝড়ের গতিতে অর্থ আসবে। কোটিপতির লিস্টে নাম উঠতে চলেছে এই সৌভাগ্যশালী পাঁচ রাশির আজ মধ্যরাত থেকে। দেখুন, অনেকে বারবার বলেন যে কৌশিকদা জীবনে কিন্তু খুব সমস্যা উপর সমস্যা, কি করব, ঈশ্বরের প্রতি আমার আস্থা বিশ্বাস সরে যাচ্ছে, কারণ আমি ঈশ্বরকে তো প্রচুর দেখেছিলাম, কিছুই হচ্ছে না। দেখুন, আমরা একটা মুহূর্ত ঈশ্বর ছাড়া কিন্তু চলতে পারবো না। অর্থাৎ সৃষ্টিকর্তার আশীর্বাদ যদি আপনারা পেতে চান, প্রথম কথা সেই জায়গাটা নিজেকে নমনীয় হতে হবে, নিজের মধ্যে অহংকার দূর করতে হবে, নিজেকে শান্ত থাকতে হবে, শৃঙ্খলাবদ্ধ হতে হবে এবং সকল মানুষকে ভালোবাসতে হবে এবং প্রকৃতিকে ভালোবাসতে হবে, জীবকে ভালোবাসতে হবে। একটা কথা আছে, জীবে সেবা করে যেই জন, সেই জন সেবি সে ঈশ্বর। অর্থাৎ জীবের সেবা করতে শিখুন, ঈশ্বরের কাছে আপনারা নিশ্চিতরূপে কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। অর্থাৎ আমরা প্রকৃতিকে যেমন দিব, আমরা প্রকৃতির কাছ থেকে কিন্তু তেমন রেজাল্ট কিন্তু পাবো। অর্থাৎ প্রকৃতি কিন্তু আমাদেরকে আগাম সতর্ক কিন্তু করে দেয়। অর্থাৎ প্রকৃতিকে ভালোবাসতে শিখুন, দেখবেন আপনারও কপাল কিন্তু খুলবেই খুলবে। আর আপনারা যদি রাস্তার ধারে ধারে যদি আপনারা অশ্বত্থ গাছ বা
আপনারা বটগাছ যদি লাগাতে পারেন তাতে কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ আপনাদের কিন্তু হবে। অর্থাৎ বৃক্ষরোপণ আপনারা করুন, তাতে আপনাদের অর্থনৈতিক জায়গা ভালো হবে, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে, সন্তানের দিকটা আপনাদের ভালো হবে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু একান্তই কিন্তু দেখা দরকার। শুধুমাত্র রাশির নাম মিললেই যে আপনাদের সাথে সেম টু সেম ঘটবে এমন না, কারণ আমরা সম্পূর্ণ রেজাল্টটা কিসের উপর পাই জানেন? কর্মের উপর কিন্তু আমরা রেজাল্ট পাই। কর্ম যেমন হবে আমাদের ভাগ্য কিন্তু তেমন নির্মাণ কিন্তু হবে। অর্থাৎ কর্মের উপর কিন্তু ভাগ্য কিন্তু তৈরি হয়। অর্থাৎ কর্মকে যদি আমরা সঠিক করতে পারি কি না, আমাদের ভাগ্যে কিন্তু বিড়ম্বনা কিন্তু আসবে না। অনেকেই বলে যে কৌশিকদা জীবনে শুধু সমস্যা আর সমস্যা, না, সমস্যা আছে সমাধানের পথও আছে। তাই পিছিয়ে পড়লে হবে না, এগিয়ে চলুন, দেখবেন জীবনে নিশ্চিত রূপে কিন্তু উন্নতি কিন্তু হয়েছে। আর যারা প্রচুর সমস্যাতে পড়ে আছেন অবশ্যই আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আসল আলোচনাতে আসা যাক। প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন যে কৌশিকদা কখন আজ মধ্যরাত থেকে দুর্গা অষ্টমী পর্যন্ত কোন কোন রাশির কথা বলছে একটু শুনি। দেখুন, আগে প্রথমে বলবো প্রত্যেকে রাধে রাধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রথম রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির রাধা অষ্টমী থেকে দুর্গা অষ্টমীর মধ্যে আপনাদের অর্থনৈতিক সফলতা, কর্ম, ভাগ্য এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। দ্বিতীয় রাশি সিংহ রাশি। রাধা অষ্টমী থেকে দুর্গা অষ্টমীর মধ্যে সিংহ রাশির বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন, আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে, দাম্পত্য সুখ ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলব, যেটা ঝড়ের গতিতে অর্থ আসবে, কোটিপতি হতে চলেছে, সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি ধনু রাশি। ধনু রাশির কপাল খুলতে চলেছে এই দুর্গা অষ্টমী পর্যন্ত রাধা অষ্টমী থেকে। অর্থাৎ আজ মধ্যরাত থেকে ধনু রাশির বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ভাগ্য, কেরিয়ার এবং আপনাদের আকর্ষিক লটারি, শেয়ার বাজার ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির এই সময়ের মধ্যে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে। আপনাদের অর্থনৈতিক সফলতা, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ হতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আজ মধ্যরাত থেকে রাধা অষ্টমী থেকে দুর্গা অষ্টমীর মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তন এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে বড় ধরনের বৃদ্ধি, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থনৈতিক সফলতা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ, আর্থিক স্থিতি মজবুত, ডেইলি ইনকাম বৃদ্ধি এবং সম্পত্তিগত দিক থেকে লাভ, কর্মক্ষেত্রে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে। অর্থাৎ আজ মধ্যরাত থেকে এই পাঁচটি রাশির কপাল খুলতে চলেছে, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে এবং আকর্ষিক লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট ফাটকার ট্রেডিং থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।